হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি তোমাদের সুস্থতা কামনা করে আজকে একটি ছোট্ট ব্লগ শুরু করছি। তো আজকে আমি না এখন ট্রেনে বসে আছি, এই এডিটিংটা করছি ট্রেনে বসে, কারণ আমার ঘরে থাকতে সময় হয়নি, ভিডিওগুলো আগে তোলা, আর আমি এডিটিংটা ট্রেনে বসে বসে করেছি। তো তোমরা শুনতেই পাবে, ট্রেনের আওয়াজও শুনতে পারবে হয়তো। তো যাই হোক, আমাদের আর বাড়ি যাবার মাত্র একদিন রয়েছে। তো আমাদের না বাড়ি যাওয়ার দুদিন তিন দিন আগের থেকে আমাদের রান্না বান্না বন্ধ হয়ে গেছে, কারণ এখানে আমার এত মানে দিদি বন্ধু হয়েছে যে মানে তাদের সঙ্গে এতটাই ভালো রিলেশন তৈরি হয়েছে যে আমি বাড়ি যাচ্ছি বলে সবাই আমাকে রান্না করে করে ঘরে দিয়ে যাচ্ছে, কারণ আমাকে রান্নাই করতে হচ্ছে না। তো তাতে আমি খুব খুশি হয়েছি, কারণ কেউ রান্না করে দিলে তো ভালোই লাগে। আর এখন আমার একটু চাপও হয়ে গেছে, কারণ যেহেতু বাড়ি যাচ্ছি অনেক কাজ হয়ে যাচ্ছে, মার্কেটিং একদিকে আর একদিকে কাজ, অন্যদিকে বাবুর পরীক্ষা, মানে সব মিলিয়ে আমি খুবই ব্যস্ত এখন। তো যাই হোক, তা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো যে আজকে আমার মানে দিদি বড়ুয়া দিদি আজকে রান্না করে দিয়েছে। তো তোমাদের খাবারগুলো আমি দেখাচ্ছি, অনেক কিছু রান্না করে দিয়েছে দিদি আজকে দুপুরের রাত্রের এগুলো খাবারই আমাদের হয়েছে। এতটা বেশি করে রান্না করে দিয়েছে যে এই খাবার আমাদের দুপুরে খেয়ে আর রাত্রেও খেয়েও বেঁচে গেছে, এতটা বেশি বেশি দিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক কিছু দিদি রান্না করেছে, মাছের ঝোল করেছে, চাটনি করেছে, ডাল করেছে, সবজি, করলা, আলু ভাজা, তারপরে হচ্ছে পায়েস, তো অনেক কিছু সব মিলিয়ে অনেক কিছু রান্না করেছে দিদি। তো যাই হোক, দিদিকে তো আমি থ্যাংক ইউ মানে বলে দিয়েছি, কারণ দিদি এত কিছু আমার জন্য রান্না করে পাঠিয়েছে। তো দেখো এদিকে প্যাকিংও চলছে আমার ঘরে। তারপর আমি বিকালে একটু চলে গেলাম শপিংয়ে, কারণ বিয়ে বলে কথা বাড়িতে আমার মেয়ের বিয়ে, তো বিয়ে বলে কথা তো শপিং অনেক কিছু করতে হয়, তো সেরকম করে আমি সেখানে কিছুই করতে পারিনি। তো যাই হোক, তবুও টুকটাক যতটুকু পেরেছি। আর রাজস্থানে তো আমাদের এদিকে সব কিছু পাওয়া যায় না, আমার পছন্দ সেই জিনিস সব যতটুকু পেয়েছি ততটুকু করেছি, যেগুলো পাওয়া গেছে সেগুলো আর বাকিগুলো বাড়ির ওই দিকে হয়েছে, মজা হয়েছে, কারণ আমি এখানে কসমেটিক জিনিস কিনছিলাম। আর তোমাদের দাদা ভাই মানে আমার বড়মশাই কী আর কি মরছিল, বলছিল যে এগুলো কীভাবে খেতে হবে, কখন কখন খেতে হবে, কসমেটিক্স কিনতে গেলে ও এরকম করে মজা করে। আর আমার ছেলে তো আর একটা, ওর বাবার থেকে কিছু কম নয়, ওইদিকে ও খাবাচ্ছিল, এদিকে এই খাবাচ্ছিল। যাই হোক, আমি তবু মানে এর মধ্য দিয়ে আমি অনেক কিছু বাজার করলাম, তারপরে চলে গেলাম জামাকাপড় কিনতে। বাবুর ওর বাবার দুজনে জামাকাপড় কিনলাম, তো দোকানে গিয়ে দেখো দোকানটাতে, এই দোকানটাতে না খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, সব ব্র্যান্ডেড মাল পাওয়া যায় এখানে। তো এই আর এখানে দামটাও ঠিকঠাক নেয়, তো সেই জন্য আমরা এখানে কিনি, কেনাকাটা করি। তো দেখতেই পাচ্ছ আমার বড়মশাই এই জিন্স আমি মানে পছন্দ করে কিনে দিয়েছিলাম। আর তারপরে আমরা চলে আসলাম বাড়িতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘরে ঢুকে পড়েছি, এসে বাবুকে একটু করলাম, ক্যামেরাটা একটু ধরে নি। তো বাবু ক্যামেরাটা একটু করছিল, আর আমার বাবু না ক্যামেরা করতে বললে এমন বদমাশি করে মানে আর বলার মতো। ব্যাগে অনেক কিছু নিয়ে আসছি, কারণ আমরা বাড়ি যাচ্ছি, বাড়িতে বিয়ে আছে বলে তাই জন্য আমরা শপিং করছি, তো বাড়িও যাচ্ছি অনেকদিন পরে। তো দেখো আমি কী কী মার্কেটিং করে আসছি,
তোমাদেরকে আমি আজকে আমার বাজারগুলো দেখাচ্ছি। দেখো আমি বাজার থেকে কী কী নিয়ে এসেছি, অনেক কিছু মার্কেটিং করলাম। দেখো স্মার্ট ওয়াচ নিয়ে এসেছি, এ দেখো আমি তোমাদের এবার একটা একটা করে জিনিসগুলো দেখাচ্ছি। আমরা বিয়ে বাড়ি যাবো, সেই জন্য একটু শপিং এখানে করলাম হালকা ফুলকা। তো আমরা দুদিন পরে বাড়ি যাচ্ছি, বাড়িতে বিয়ে আছে, তো বিয়ে বিয়ে করে একটু এক্সাইটেড হয়ে আছি। তো সেই জন্য আজকে আমি একটু মার্কেটিংয়ে গিয়েছিলাম। তো এখানে সেরকম মার্কেটিং করিনি, হালকা করেছি, তো তোমাদের সবগুলো আমি শেয়ার করছি। তোমরা দেখো আমি কী কী মার্কেটিং করেছি। তো প্রথমে দেখাচ্ছি আমার ছেলের একটা ঘড়ি। এই ঘড়িটা দুটো ঘড়ি নেওয়া হয়েছে, যে বাবাটা মিলে যার যেটা পছন্দ হয় সে সেটা পরবে। এই দেখো তোমাদের ঘড়িটা কেমন হয়েছে একটু বলবো। এটা হচ্ছে একটা ঘড়ি আর একটা স্মার্ট ওয়াচ কিনেছি। এই যে একটা দুটো ঘড়ি কিনেছি, তো ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলবে। তারপরে আর একটা জিনিস দেখাচ্ছি। দেখো আমি বাবুর জন্য একটা কুর্তা নিলাম এখান থেকে। এই দেখো এটা বাবুর জন্য, এটা আমার ভাস্তার জন্য, দুটোই সুন্দর, আমার দুটোই খুব পছন্দ। এগুলো বাবুর জন্য। তারপরে বাবুর জন্য আমি কিনলাম কি জুতো কিনলাম। দেখো এটা বাবুর জন্য কিনেছি, জুতোটা কেমন হয়েছে। তারপরে কী কিনেছি, দেখো আমি একটা মেকআপ সেট কিনেছি, এটা কিনেছি। এটার সাথে আর একটা কী আছে, এটা কিনেছি। এগুলো আমি সাধারণত ইউজ করি না, তো বিয়ে শাড়িতে গেলে একটু ইচ্ছে হয় করতে। এগুলো এটা কিনেছি, এগুলো সব কিনেছি, অনেক কিছু কিনেছি আজকে অনেক কথা। তারপর দেখো তুমি বাবুর জন্য জিন্স কিনেছি, ওর বাবার জিন্স, এটা বাবার জিন্স। আমার জন্য তো শাড়ি টুটি সব আমি নিয়ে পাঠিয়ে দিয়েছি। তো ড্রেসও কিনেছি, এই যে মিষ্টিও এনেছি আসার সময়, আর অনেক কিছু কিনেছি। কোথায় গেল ও এটা, দেখো আমার বৌমাকে এটা আমাকে গিফট করেছে আজকে, আমাকে আজকে এটা কিনে দিয়েছে। আর আমার ঘরের অবস্থা কীরকম হয়ে আছে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, যে আমরা কালকে বাদে পরশু দিন চলে যাবো। দেখো কী অবস্থা, সব কিছু সব ছড়ানো ছিটানো, এগুলো সব গুছাতে হবে আমাকে। দেখো নিচে ব্যাগ পড়ে আছে, সব কিছু এলোমেলো হয়ে আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।